আমার মার খুব ইচ্ছা ছিল যে সে হিরোইন হবে, না করব শপিং, না করব ঘোরাঘুরি, না করব কোনো কিছু। আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায়, কিংবা সে যদি হয় মা কিংবা বাবা, সেই শোক কি কখনো কাটিয়ে ওঠা সম্ভব সেটা আপনি আমাকে বলেন। আপনি যেই কাজ করছেন, আপনি তো সেই কাজ বন্ধ করলে আপনার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে না, আপনার তো কাজ চালিয়ে যেতে হবে। সো আমি আমার পক্ষ থেকে, আমি আমার দিক থেকে, আমি মনে করছি, আমি এর আগে বলেছি যে এটা আমার প্রফেশন, আমার এটাই কাজ করতে হবে। এবং তার চেয়ে বড় কথা, আমি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি বিকজ অফ আমার মায়ের স্বপ্ন ছিল এটা। আমার আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, ছোটবেলা থেকে আমার মা সবসময় আমার সাথে ছিল, ছিল কি এখনও আছে আমার মা আমার সাথে। সে আমাকে যেখানেই যেখানেই সে যেত আমাকে নিয়ে যেত, যেখানেই আমি যেতাম আমাকে আমি তাকে নিয়ে যেতাম। সো ওই জায়গা থেকে তার যেই স্বপ্নটা ছিল, এবং আমি এখন এই ফার্স্ট টাইম বলতে চাই, আমার মার খুব ইচ্ছা ছিল যে সে হিরোইন হবে, সে হিরোইন হতে পারেনি, কিন্তু তার যেই স্বপ্নটা আমার মধ্যে দিয়ে সে পূরণ করেছে, এবং তার স্বপ্ন আমি কখনোই ভাঙতে চাই না। সে আমাকে যেই জায়গায় দেখতে চেয়েছিল আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে, আমার মাথার উপরে আছে সে। সো এটাই, আপনারাও দোয়া করবেন যাতে আমার মা যেখানেই থাকে ভালো থাকে। আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে, যেই পরিকল্পনা ছিল, যাকে নিয়ে পরিকল্পনা ছিল, সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই। সো আমার কোনো পরিকল্পনা নেই, আমি জাস্ট আমার সিনেমা, আমার কাজ যেটা, আমার প্রফেশন যেটা, সেটা আমি চালিয়ে যেতে চাই। এর বাহিরে আমি আর কোনো কিছুই করতে চাই না, যতটুকু কাজ করা দরকার ততটুকুই করছি, যতটুকু আসলে মেনটেন করা দরকার, সবার সাথে কথা বলা দরকার ততটুকুই করছি এবং করব। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করব না, না করব শপিং, না করব ঘোরাঘুরি, না করব কোনো কিছু। জাস্ট আমি প্রমোশন করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করব।